সবাইকে স্বাগত আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম নির্বাচনে নামে নাটক মঞ্চ করছে সরকার অভিযোগ চরমনাই পীরের আওয়ামী লীগ ভোটাধিকার নাগরিক অধিকার সিনে নিয়ে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই এরপর থাকবে ভোটবর্জনের আহ্বানে শিবপুরে বিএনপির মিছিল জানাব আপিল শুনানির অপেক্ষায় হেভিওয়েট তিন প্রার্থী নির্বাচন কমিশন থেকে বাদ পড়া তিন হেভিওয়েট প্রার্থীর আপিল শুনানির অপেক্ষায় আছে প্রার্থী তা ফিরে পেতে দুইজন গত সপ্তাহে সুপ্রিম কোর্টে আপিল করেছেন এদিকে একদিনে তেইশ নেতা বহিষ্কার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার একদিনে জন বিএনপির নেতাকে বহিষ্কার করেছে বিএনপি তারা সবাই তৃণমূলের স্থানীয় পর্যায়ের নেতা জানাব পতাকাবাহী গাড়ি এবং পুলিশ প্রোটোকল নিয়ে নির্বাচনী সভায় সংস্কৃত প্রতিমনটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আবারও পতাকাবাহী গাড়ি এবং পুলিশ প্রোটোকল নিয়ে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার অভিযোগ উঠেছে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের বিরুদ্ধে নিজের প্রার্থী না হলেও শনিবার তিরিশে ডিসেম্বর বিকেলে স্থানীয় আরেক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় রাষ্ট্রীয় সুবিধা নিয়ে হাজির হন প্রতিমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব গণ অভ্যুত্থানে আফ্রিকার গণতন্ত্র গণতন্ত্রের সবচেয়ে বড় দুঃসময় পার করল আফ্রিকা বছর জুড়ে একের পর এক অভ্যুত্থানের দুমরে মুেও গেছে লোকনীতির মসনত ক্যালেন্ডারে পাতায় পাতায় ছিল বুলেট বুলেটের গর্জন নির্বাচিত সরকার হটিয়ে ক্ষমতায় কুর্সিতে বসেছে দুর্ধস সব সেনানায়ক স্বৈরাশাসনের ঘোর অন্ধকারে ডুবে যায় আফ্রিকার গণতন্ত্রের সূর্য ব্যতিক্রম হলেও এবার ঘটেছে ভিন্ন কিছু নাইজার গ্যাবন বুরকিনা ফাসো লিওন গিনি বিসাউ সুদান মালি এবং কঙ্গোতে সেনাবাহিনী অধিকাংশ দেশেই ক্ষমতা দখল নিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নির্বাচনের নামে নাটক মঞ্চ করছে সরকার বললেন চর্মনআইপির আওয়ামী লীগ ভোটাধিকার নাগরিক অধিকার সিনে নিয়ে গেছে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেছেন সরকার তলে তলে সকল আসনে এমপি সিলেক্ট করে রেখেছে এখন আন্তর্জাতিক সমর্থন আদায়ে একতরফা নির্বাচনের নাটক মঞ্চ করছে তিনি বলেন অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কিছু কিংস পার্টি গৃহপালিত দল নিয়ে কথিত নির্বাচনী বৈতরণী পার্ক হতে এবার নির্বাচন হচ্ছে নৌকা স্বতন্ত্র বিদ্রোহী নৌকার চরিত্রে নাটকের অভিনয় করছে এভাবে নির্বাচনের নামে তামাশার কোনো মানে হয় না গতকাল বিকেলে ঢাকায় পুরনো পল্টনস্থ দলের কেন্দ্রীয় মজলিসের আমেলার সভায় সভাপতির বক্তব্যে তিনি সব কথা বলেন দলের প্রেসিডিয়াম সদস্য ইউনুস আহমেদ এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন খন্দকার গোলাম মাওলা যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান আশরাফুল আলম সহকারী মহাসচিব শেখ ফজলেবাড়ি মাসুদ মোহাম্মদ ইমতিয়াজ আলম আফতাবুদ্দিন কেম আতিকুর রহমান আহমেদ আব্দুল কায়ুম বদরুর আর রশিদ এভেম জাকারিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতারা পীর বলেন কথিত নির্বাচনে ভোটার নেওয়ার জন্য নাগরিকদের ভয়ভীতি প্রদর্শন নাগরিকদের সুযোগ সুবিধা বন্ধ করে হুমকি প্রদর্শন করা হচ্ছে যা সত্যিকারে অমানবিক এখান থেকে সরকার দলীয় লোকজন বিরত থাকার তাদেরকে আহ্বান জানায় তিনি বলেন ভোট বর্জনে নাগরিকদের অধিকার সরকার দেশের সম্পদ নষ্ট করে তামাশার নির্বাচনে নামে জনগণকে ধোকা দিছে দেশ বিদেশে প্রবল আপত্তিকে আমলে না নিয়ে সরকার পাতানো একতরফা নির্বাচনের নামে মঞ্চ করছে বিরোধী দলগুলোকে বাইরে রেখে খালি মাঠে গোল দিচ্ছে সরকার নির্বাচনের আগে ঠিক করেছে কে বিরোধী দল হবে এভাবে নির্বাচনের নামে ধোঁকাবাজি এই অবৈধ সরকারের দ্বারাই সম্ভব ফির একতরফা নির্বাচন নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে আগামীকাল রোববার রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি সফলের আহ্বান জানান তিনি আরো বলেন সরকারের একগমির কারণে দেশ ভয়াবহ সংকটে দিকে ধাবিত হচ্ছে অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞার কবলে পড়তে চাচ্ছে দেশ কাজেই জনগণের আয়ের বিরুদ্ধে গিয়ে সরকারের গায়ের জোরে নির্বাচন করে দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে ইসলামী আন্দোলনের আমির কারিকুলাম সম্পর্কে বলে নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে নতুন প্রজন্মকে নাস্তিক এবং মেধাশূন্য করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছে এই সরকার নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করে নিরানব্বই ভাগ মানুষের চিন্তা অনুযায়ী নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে তিনি সতর্ক করে বলেন বিরোধী যে কোনো সিদ্ধান্ত বাতিল না করলে সর্বত্র আন্দোলন গড়ে তোলা হবে ভোট বর্জনের আহ্বানে শিবপুরে বিএনপির মিছিল বিএনপি সহ বিরোধী দলগুলোর ডাকা একতরফা ভোটবর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে নরসিংদীর শিবপুরে উপজেলা মিছিল করেছে বিএনপি শনিবার তিরিশে ডিসেম্বর সকালে শিবপুর উপজেলার কলেজ গেট এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী সদস্য মোহাম্মদ আকরামুল হাসানের নেতৃত্বে এই মিছিল হয় মিছিলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মিছিল শেষে আকরামুল হাসান বলেন আওয়ামী লীগ সরকার ফের একটি পাতানো একতরফা নির্বাচনের আয়োজন করছে বিএনপি সহ বিরোধী দলগুলোকে এই নির্বাচন বয়কট করেছে এই নির্বাচন তামাশা নির্বাচন জনগণ ইতিমধ্যে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে সাতই জানুয়ারি তারা ভোটকেন্দ্রে যাবে না এই সরকার একতরফা পাতানো নির্বাচনের নামে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খাচ্ছে দেশের সাধারণ জনগণ যেখানে দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে বাজার করতে পারছে না সেখানে এই সরকারের এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে দেশটার অর্থনীতি ফোকলা করে দিচ্ছে বিদেশি ঋণের পরিমাণ এখন একশো বিলিয়ন উপরে এই অতিরিক্ত ঋণের কারণে দেশের এখন চরম আকারে সুর টানতে হচ্ছে যেটি আমাদের দেশের জন্য খুবই মারাত্মক একটি ঝুঁকির কারণ যে কোনো সময় দেশ দেউলা হওয়ার উপক্রম হয়েছে আপিল শুনানির অপেক্ষায় হেভিওয়েট তিন প্রার্থী দাদর জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন থেকে বাদ পড়া তিন হেভিওয়েট প্রার্থীর আপিল শুনানির অপেক্ষা আছে প্রার্থীতা ফিরে পেতে দুইজন গত সপ্তাহে সুপ্রিম কোর্টে আপিল করেছেন তারা হলেন বরিশাল পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী সেন্নিয়াবাদ সাদিক আবদুল্লাহ এবং বরিশাল চার আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মি আহমেদ এছাড়াও ফরিদপুর তিন আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম প্রার্থিতা প্রার্থীতা বাতিলের জন্য আপিল করেছে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ আজাদ এই তিন প্রার্থীর বিষয়ের সুরহার জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দুই জানুয়ারি শুনানি দিন ধার্য করা হয়েছে সাতই জানুয়ারি দাদর জাতীয় সংসদ নির্বাচন এই উপলক্ষে ভোটে অংশ নেয়া দলগুলোর প্রচার প্রচারণা জমে উঠেছে এদিকে দাদর জাতীয় সংসদ নির্বাচনে ইসি থেকে বাদ পড়া অর্ধ শতাধিক প্রার্থী উচ্চ আদালতে দ্বারস্থ হয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন এর মধ্যে আওয়ামী জাতীয় পার্টি স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন দলের প্রার্থীরা রয়েছেন বরিশাল পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী সেন্নিয়াবাদ সাদিক আবদুল্লার জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান তিনি শনিবার যুগান্তরকে বলেন দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে সেন্নিয়াবাদ সাদিক আবদুল্লার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে রিট করে আবেদন করলে শুনানি নিয়ে প্রার্থিতা বৈধতা ঘোষণা করে হাইকোর্ট পরে হাইকোর্টের দেয়া আদেশ ইস্তগিতাদাস দেন আপিল বিভাগের চেম্বার আদালত এরপর সাদিক আবদুল্লার চেম্বার আদালতে আবেদন করলে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন শুনানিতে প্রার্থিতার পক্ষে আইনি দিক তুলে ধরা হবে বলে জানান তিনি সুপ্রিম কোর্ট সূত্র থেকে জানা যায় বারোই ডিসেম্বর নির্বাচন কমিশন আইন এবং বিধি সংক্রান্ত সহ জরুরি রিটের শুনানি গ্রহণ করতে হাইকোর্ট বিভাগে দুইটি বেঞ্চে গঠন করে প্রধান বিচারপতি বেঞ্চগুলো হল বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান বিচারপতি মোহাম্মদ বশিরুল্লাহ বেঞ্চ এবং বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির এবং বিচারপতি বি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ উনিশে ডিসেম্বর থেকে একই জানুয়ারি পর্যন্ত দুই বেঞ্চকে এ সংক্রান্ত রিট শুনানির এখতিয়ার দিয়ে প্রধান বিচারপতির আদেশ জারি করেন সূত্র জানায় দশ থেকে এগারোই ডিসেম্বর প্রথম দফায় প্রার্থিতা বাতিল করে ইসির দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন চব্বিশ প্রার্থী কয়েক দফায় আরও প্রায় অর্ধ শতাধিক প্রার্থী রিট আবেদন করেন ক্রমান্বয়ে সবগুলো আবেদনের শুনানি হয় একদিনে তেইশ নেতা বহিষ্কার বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার একদিনে তেইশ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি তারা সবাই তৃণমূলের স্থানীয় পর্যায়ের নেতা সরকারের পদত্যাগ ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের জনমত তৈরিতে সারাদেশে লিপলেট বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি একই সঙ্গে নির্বাচনের সহযোগিতা এবং ভোটের দিন কেন্দ্রে গেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার বার্তাও সাংগঠনিক জেলায় পাঠিয়েছে দলটি জানা যায় দলের সিদ্ধান্ত অমান্য করে সব নেতা নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের প্রাথমিক সদস্য সহ সব পদ সহ সব পর্যায়ের পথ থেকে বহিষ্কার করা হয়েছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবি রিজভি স্বাক্ষরিত পৃথক দিন প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয় বহিষ্কৃতরা হলেন রাঙ্গামাটি পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন চট্টগ্রাম মহানগর বন্দর থানার সহ আবু জহুর মৌলভীবাজার জেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক আজিজুল হক সেলিম মৌলভীবাজার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাধব দে টাঙ্গাইল কালিহাতি উপজেলা বিএনপির সদস্য শশরিফুল ইসলাম কামাল সাবেক সৌসাধারণ সম্পাদক হাবিবুর রহমান ঠান্ডু কালিহাতি উপজেলা সাবেক রাশিদুল ইসলাম রতন গাজীপুর শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন কালিয়াক হারিজুজ্জামান হারিজ শেরপুর জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রোব সদস্য ফিরোজ খান ওয়ার্ড এবং বারো ওয়ার্ড কাউন্সিলর শৌকত আহমেদ শকু বন্দর উপজেলা বিএনপি নেতা হান্নান সরকার সুলতান আহমেদ সহ বিএনপির আরও এরকম অনেক পর্যায়ের নেতা